রাজ ইধিকার গুঞ্জনই সত্যি হলো। 3 মাস আগের কথা, তখনই শোনা গিয়েছিল অভিনেতা শরীফুল রাজের সঙ্গে জুটি বাঁধছেন ভারতীয় অভিনেত্রী ইধিকা পাল। সেই সময় ইধিকা জানিয়েছিলেন তার কাছে চিত্রনাট্য এসেছে। যতক্ষণ না তিনি গল্পটা পড়ছেন কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। অক্টোবর মাসে হয়েছিল এ আলোচনা। অবশেষে 3 মাস পর রাজের সঙ্গেই অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছেন নায়িকা। বাংলাদেশি ছবি কবিতে দেখা যাবে অভিনেত্রীকে। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন হাসিবুর রেজা কল্লোল। কলকাতাতেই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা। এ বিষয়ে ইধিকা বলেন, নতুন টিমের সঙ্গে কাজ করছি, নতুন অভিজ্ঞতা হবে। কাজটি নিয়ে আমি ভীষণ রোমাঞ্চিত, মন দিয়ে করার চেষ্টা করব। আগে মানুষ আমায় যেভাবে ভালোবাসা দিয়েছে, ভবিষ্যতেও তেমন ভালোবাসা দেবে এটি আশা করছি। অ্যাকশন ও প্রেমে ভরা এই ছবির গল্প। সিনেমার কেন্দ্রবিন্দুতে রয়েছে শহর কলকাতা। এই ছবিতে রাজ ও ইধিকা ছাড়াও দেখা যাবে ঢাকার মিশা সওদাগর, কলকাতার খরাজ মুখোপাধ্যায়, অনন্যা বিশ্বাস সহ একাধিক অভিনেতাকে। এর আগে ইধিকাকে দর্শক দেখেছেন শাকিব খানের বিপরীতে। প্রিয়তমা দিয়ে প্রথমবার টলিউডের সিনেমায় অভিনয় করেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। এই ছবির মাধ্যমেই বড় পর্দায় প্রথম দেখা যায় তাকে। এদেশের দর্শকের মধ্যে বেশ প্রশংসাও কুড়িয়েছেন তিনি। নাসির বিনতি, জেটিভি বাংলা। Save your life. Think safety? Buy eco-friendly, energy-saving, stylish and comfortable Toshiba elevator. Toshiba, leading innovation. Shibatech. Be elevated with us.